হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো টেলিপ্রোগ্রামে কীভাবে পেমেন্ট রিসিপ্ট ভাউচার করতে হয় তো চলো শুরু করা যাক তো এর আগের ভিডিওগুলোতে আমরা দেখলাম প্রথমে কীভাবে কোম্পানি তৈরি করা হয় তারপরের ভিডিওতে দেখলাম আমরা কীভাবে লেজার তৈরি করতে হয় তারপরের ভিডিওতে দেখলাম আমরা কীভাবে কন্ট্রা ভাউচার তৈরি করতে হয় এবার আজকের ভিডিওতে আমরা রিসিপ্ট ভাউচার এবং পেমেন্ট ভাউচার দুটি ভাউচার শিখবো তো প্রথমে আমাদের কোম্পানি তৈরি করে নিতে হবে কোম্পানি তৈরি করার পর ভাউচার তৈরি করার জন্য আমাকে আমাদের এই লেজারগুলো তৈরি করে রাখতে হবে তো রিসিভ ভাউচার তৈরি করার জন্য আমাদের যে লেজারগুলো তৈরি করতে হবে সেগুলি হলো ফটো প্রিন্টিং আন্ডার গ্রুপ দিব ডাইরেক্ট ইনকাম আরেকটা বানাবো জেরক্স এটাও ডাইরেক্ট ইনকাম গ্রুপে পড়বে এই লেজার দুটি তৈরি করে নিতে হবে আমরা লেজার তৈরি করার জন্য যাব গেট অ্যাপ অ্যাকাউন্টস ইনফো লেজার লেজারসে গিয়ে সিঙ্গেল লেজার ক্রিয়েট এখানে লেজার তৈরি করবো লেজারটির নাম ছিল হলো ফটো প্রিন্টিং ফটো প্রিন্টিং এন্টার এন্টার ফটো প্রিন্টিংটা দিব আমরা হলো ডাইরেক্ট ইনকাম যেহেতু এটা আমরা রিসিভ ভাউচার বানাচ্ছি ডাইরেক্ট ইনকাম এন্টার 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 দিয়ে দেবো তারপর একটা বানাবো হলো জেরক্স জেরক্স এন্টার এন্টার এটাও ডাইরেক্ট ইনকামই থাকবে হয়ে গেল দুটো লেজার এসকে প্রেস করে আমরা ব্যাকে চলে আসলাম কিবোর্ডে দুটো লেজার তৈরি করা হয়ে গেলো এবার ভাউচার বসাবো ভাউচার বসানোর জন্য আমরা যাবো অ্যাকাউন্টিং ভাউচার্স আর অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে আমরা যেহেতু পেমেন্ট করা আছে এখানে আমরা রিসিভ করে নিচ্ছি রিসিপে ক্লিক করে নিব বাটন প্যালেটে অথবা এফ সিক্স প্রেস করলেও রিসিপ্ট আসে রিসিভ চলে আসলো টু আসে এবার টু এখানে আমরা কী বসাবো দেখে নিই এই যে টেবিলটা দেখতে পাচ্ছি আমরা টু ফটো প্রিন্টিং লেজার যেহেতু আমাদের আগে তৈরি করাই ছিল ফটো প্রিন্টিং ফটো প্রিন্টিং বসাবো ক্রেডিট ক্রেডিটের ঘরে পাঁচ হাজার টাকা বসাবো আর বাই ক্যাশ পাঁচ হাজার টাকা আসবে ফটো প্রিন্টিং যাওয়ার পর ক্রেডিট হওয়ার পর ডেবিট হবে পাঁচ হাজার টাকা ঠিক একই রকম হবে টু জেরক্স লিখবো তারপর এখানে সাত হাজার টাকা দিব বাই ক্যাশে সাত হাজার টাকা আসবে তো চলো করে নিচ্ছি তো এখানে টু এই লেজারগুলো দেখাচ্ছে যেহেতু আমরা তৈরি করলাম একটু আগে তো টু আমরা ফটো প্রিন্টিং দিয়ে দিচ্ছি ফটো প্রিন্টিং যাচ্ছে ক্রেডিটের এখানে টাকাটা আসলো এখানে আমাদের টাকাটা বসাতে হবে প্রিন্টিং ফটো প্রিন্টিংয়ে ছিল আমাদের পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে এন্টার দিতে হবে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে বাই চলে আসবে বাইয়ের পরে একটা ফাঁকা জায়গায় আসবে ক্যাশ এখানে টাকা ক্যাশ আসবে এন্টার দিব এন্টার 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 একটা ভাউচার বসানো হয়ে গেল আমাদের দ্বিতীয় ভাউচারটা টু এবার জেরক্স এন্টার দিয়ে দিব জেরক্স কত টাকা সাত হাজার টাকা এন্টার এন্টার বাইর পরে হবে ক্যাশ আর বাদ বাকি যা আছে তাই থাকবে আমাদের দুটো লে ভাউচার বসানো হয়ে গেল এবার আমরা যেটা করবো সেটা হলো দেখে নিচ্ছি এসকে প্রেস করে ডিসপ্লেতে গিয়ে যে টাকাটা ঠিকঠাক আসলো কিনে ডিসপ্লে ট্রায়াল ব্যালেন্স ডাইরেক্ট ইনকামে যেতে পারবে অথবা কারেন্ট অ্যাসেসে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এগুলো এন্টার দিয়ে দিয়ে আমাদের আসতে হবে এন্টার এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি ফটো প্রিন্টিং পাঁচ হাজার টাকা জেরক্স পাঁচ হাজার টাকা টোটাল দুটো রিসিভ ভাউচার টোটাল আমাদের বারো হাজার টাকা আসলো ডেবিট ঠিক আছে এসকে প্রেস করে আমরা ব্যাকে চলে আসবো এটা আমরা বসালাম হলো রিসিভ ভাউচার এবার পেমেন্ট ভাউচার পেমেন্ট ভাউচার বসানোর জন্য আমাদের আগে লেজার তৈরি করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছি আমরা লেজারগুলো এই লেজারগুলো তৈরি করে নিতে হবে হাউস রেন্ট এটা দিতে হবে ডাইরেক্ট এক্সপেন্সেস গ্রুপে স্টাফ স্যালারি ডাইরেক্ট এক্সপেন্সিস তো এই দুটো লেজার আমরা তৈরি করে নিচ্ছি লেজার তৈরি করার জন্য লেজারটা অ্যাকাউন্ট ইনফো লেজার সিঙ্গেল লেজার ক্রিয়েট এখানে আমরা লেজার দুটো তৈরি করব যেমন হাউস রেন্ট এন্টার এন্টার গ্রুপ দিব হলো ডাইরেক্ট এক্সপেন্সেস প্রত্যক্ষ ব্যয় এন্টার এন্টার যা আছে হব তাই থাকবে ঠিক একইভাবে আরেকটা আমরা করে নিচ্ছি স্টাফ স্যালারি স্টাফ স্যালারি স্টাফ স্যালারি গ্রুপ একই হবে ডাইরেক্ট এক্সপেন্সেস এন্টার এন্টার দিয়ে নিলাম আমরা এবার এসকে প্রেস করে ব্যাকে চলে আসলাম ঠিক একইভাবে যেভাবে আমরা রিসিভ ভাউচার তৈরি করলাম ঠিক একইভাবে পেমেন্ট ভাউচারে বসাবো তো প্রথমে আমরা অ্যাকাউন্টিং ভাউচারে চলে যাচ্ছি কেটে অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে আর রিসিভ করা আছে আমাদের পেমেন্টে ক্লিক করে নিতে আমাদের কিবোর্ডের এফআই প্রেস করলেও কাজ হবে পেমেন্ট করে নিলাম বাই আসলো প্রথমে তো কীভাবে বসাবো আগে দেখে নিই আমরা এই যে যে টেবিলটা দেখানো হচ্ছে ঠিক বাই হাউস রেন্ট হবে টু থাউজেন্ড দুই হাজার টাকা ডেবিটের করে আসবে আর টু ক্যাশ ক্যাশটা ক্রেডিট হয়ে যাবে আমাদের হাউস রেন্টের বিনিময়ে টাকাটা যাচ্ছে ঠিক একই রকমভাবে বাই স্টাফ স্যালারি আসবে তিন হাজার টাকা টু ক্যাশ টাকাটা যাবে হলো ক্রেডিটের ঘরে ঠিক এইভাবে আমাদের বসাতে হবে তো বাই আমরা বসাবো হাউস রেন্ট প্রেস করবো হাউস রেন্ট অটোমেটিক ডান দিকে চলে আসলো এন্টার টাকা এখানে আমাদের টাকাটা বসাতে হবে কত টাকা বসাচ্ছি হাউস রেন্ট হাউস রেন্ট আমরা টু থাউজেন্ড দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা টু টু ক্যাশ টাকা দু হাজার টাকা অটোমেটিক ক্রেডিট যেখানে চলে গেল টাকাটা ক্রেডিট হয়ে যাচ্ছে এন্টার ঠিক একইভাবে বাই এবার আমরা যেটা নিচ্ছি সেটা হলো স্টাফ স্যালারি স্টাফ স্যালারি নিয়ে নিচ্ছি এখানে তিন হাজার টাকা দিতাম তিন হাজার টু ক্যাশ ক্যাশই হবে তিন হাজার অটোমেটিক কিন্তু আমাদের ব্যালেন্সটাও দেখাচ্ছে কারণ ব্যালেন্স কারণ রিসিভ ভাউচারে আমাদের ছিল সেখান থেকে দেখাচ্ছে অটোমেটিক মাইনাস করে দেখাচ্ছে এবার আমরা ইন্টারনেটটা দিয়ে দিব এবার হয়ে গেলো আমাদের ভাউচার বসানো ঠিক এইভাবে আমরা একাধিক ভাউচার বসাতে পারি পদ্ধতি সেম তো এবার এসকে প্রেস করে ব্যাকে চলে আসলাম এবার যদি আমরা দেখতে চাই যে ভাউচারগুলো ডিসপ্লে করব তাহলে আমরা এইখানে যাবো ডিসপ্লেতে গিয়ে ট্রায়াল ব্যালেন্স কারেন্ট অ্যাসেটস অথবা ভাগ করে দেওয়া আছে ডাইরেক্ট ইনকাম ডাইরেক্ট এক্সপেন্সেস আমরা এইভাবে দেখতে পারি এখানে দেখাচ্ছে কত টাকা ইনকাম কত টাকা এক্সপেন্সেস এবার আমরা কারেন্ট অ্যাসেটসে যাব ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ক্যাশে গিয়ে সিলেক্ট মান্থ এন্টার দিয়ে দিব এখানে পরিষ্কার দেখাচ্ছে চারটা ভাউচার আমরা বসালাম এবার ফটো প্রিন্টিং জেরক্স দুটো ছিল রিসিপ্ট আর হাউস রেন্ট আর স্টাফ স্যালারি দুটো পেমেন্ট তো রিসিপ্ট ভাউচারে আমরা দুটো আসলো হলো বারো হাজার টাকা এখানে যোগ করে দেখাচ্ছে আর পেমেন্ট ভাউচারে এই দুটো হলো টোটাল মিলে পাঁচ হাজার টাকা তাহলে বারো হাজার আসলো পাঁচ হাজার গেলো টোটাল আমাদের ক্লোজিং ব্যালেন্স মানে হাতে রইলো সাত হাজার টাকা এই যোগ বিয়োগ এগুলো ব্যাপারগুলো কিন্তু টেলিপ্রোগ্রাম নিজের থেকেই করবে এগুলো আমাদের এক্সট্রা করে করতে হবে না তো এসকে প্রেস করে আমরা বেড়ে চলে আসছি এইভাবে আমরা রিসিপ্ট এবং পেমেন্ট হরচার বসাতে পারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে ধন্যবাদ